আকাশে বাতাসে বাজির কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতি ঘর, আকাশে বাতাসে বাজির কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তোমার স্বপ্নে পথ চলে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় 2 নং দৌড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে, এবং এই গ্রামে রায়ান পার হারবার রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রায়ান জৈব যে কৃষি প্রকল্প, সেই প্রকল্পে আমরা রয়েছে, এবং এই প্রকল্পের যিনি স্বত্বাধিকারী ডক্টর নজরুল ইসলাম, তিনি বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা আর মমত্ববোধ ফুটিয়ে তুলেছেন মুক্তার মাধ্যমে। অর্থাৎ ঝিনুকের প্রদাহের ফল কিন্তু মুক্তা, এবং ঝিনুকের মধ্যে যে মুক্তারা জন্মায় সেই ঝিনুকে আগে কিন্তু এটা সার্জারি করতে হয়, এবং সেই সার্জারিতে কিন্তু বঙ্গবন্ধুর সেই প্রতিকৃতি তিনি দিয়েছিলেন, তারপর মুক্তাটা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেই গড়ে উঠেছে। এটা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বোধ থেকে তিনি এটা করেছেন, সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। চলুন তো দেখি বঙ্গবন্ধুর আদলে সেই মুক্তার বঙ্গবন্ধুকে কেমন হয়। ভাই দেখেন তো, দেখেন এখানে অনেকগুলো কিন্তু আমাদের ডক্টর নজরুল ইসলাম ভাই অনেকগুলো কিন্তু কেটেছেন, মুক্তা কেটেছেন। আচ্ছা ভাই, বঙ্গবন্ধুর শেপটা কোথায়? বঙ্গবন্ধু এই যে এটা শেপ। আমি রাসেল ভাইকে অনুরোধ জানাবো একটু ক্যামেরা কাছ থেকে এনে দেখাতে। এটা কেন মনে হলো যে বঙ্গবন্ধু শেপটা কেন দিবেন? আসলে আমার এখানে যে বঙ্গবন্ধুর প্রতি যে উনি যে আমাদের দেশের একজন প্রতিকৃতি, যিনি না থাকলে হয়তো বা এই দেশটার জন্মই হতো না। তো তাকে নিয়ে যে আমাদের যে স্বপ্ন মুক্তার মধ্যে যে তার হবে, এটা একটা ভিতর থেকে কল্পনা বা স্বপ্ন না থাকলে এটা আসলে সম্ভব হয় না। দারুণ ব্যাপার। তো আসলে এই যে বঙ্গবন্ধুর মুক্তা, মুক্তার তৈরি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে আমরা নানা রূপে দেখেছি, আমরা অনেক ঢঙে রঙে দেখেছি বঙ্গবন্ধুকে, কারণ তিনি আমাদের ফাদার অফ নেশন, আমাদের জাতির পিতা, তিনি বাঙালি জাতির গর্ব। মুক্তার মাধ্যমে কিন্তু একজন মুক্তা চাষি, অর্থাৎ আমাদের ডক্টর নজরুল ইসলাম ভাই তিনি কিন্তু অনেক গবেষণা করে মূলত এসব করছেন, এবং তিনি মুক্তার মাধ্যমে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলছেন। তো এই এটা এখন কী কাজে লাগাবে মানুষ? এটা দেখা যায় বঙ্গবন্ধুর প্রতি যাদের ভালোবাসা আছে, যারা বঙ্গবন্ধুকে সত্যিকারে ভালোবাসে, তারা এটা তাকে আলিঙ্গন করে বুকে জড়ায় রাখতে পারে, অর্থাৎ এখানে ব্যাস তৈরি করতে পারে বিভিন্ন, কিংবা লকেট তৈরি করতে পারে। হ্যাঁ, এভাবে তো সেই ক্ষেত্রে ব্যাস অথবা লকেট বানানোর ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে চান না কিছু মুক্তা? অবশ্যই, আমার যদি সৌভাগ্য হয় যে না, ওনার কাছে আসলে যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে যাওয়াটা অনেক সৌভাগ্যের বিষয়। তো সেই প্রোটোকল মেনটেন করে যদি আমি যেতে পারি তাহলে অবশ্যই আমি ওনাকে এটা উপহার দেবো। দর্শক দেখছেন যেখানে কিন্তু অনেকগুলো ঝিনুক রয়েছে, এবং প্রতিটি ঝিনুকে কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতি তিনি ফুটিয়ে তুলছেন, নৌকার প্রতীক তিনি ফুটিয়ে তুলেছেন। এই প্রতিটি ঝিনুকেই কিন্তু মুক্তার শেপ আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার তো এটাই যে তিনি বঙ্গবন্ধুকে এতটা ভালোবাসেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধার জায়গাটাই এতটাই গভীরে রাখেন যে দেখেন আমাদের ডক্টর নজরুল ইসলাম ভাইয়ের হাতে যে ঝিনুকটা রয়েছে, সেই ঝিনুকের যে মুক্তার শেপটা রাসেল হোসেনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, একেবারে নিখুঁত বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হয়েছে। এ যেন সত্যি একটা জাদুকরি ব্যাপার। এবং তিনি বলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি উপহার দিতে চান এই মুক্তার তৈরি বঙ্গবন্ধুকে। এটা সত্যিকার অর্থেই অসাধারণ এবং চমকপ্রদ বিষয় বটে। তো আপনার এটা কি আসলে আপনার চিন্তা চেতনা থেকেই এটা করলেন, নাকি আসলে কেউ বলেছিল যে বঙ্গবন্ধু প্রতিকৃতি ফুটিয়ে তোলেন মুক্তার মাধ্যমে? না না না, আমার আসলে নতুন কিছু করার, সবাই মুক্তা চাষ করে, সবাই মনে করে যে মুক্তা মানেই গোল হয়, কিন্তু আমি ইমেজটা, আমি নিজে কিছু ইমেজ নিজে তৈরি করতেছি, যে ইমেজগুলো দিলে আসলে মানুষের ক্রিয়েটিভিটিটা একটু বাড়বে, এবং দেশে একটা মানে দেশের আমাদের দেশীয় প্রযুক্তিতে যে মুক্তা তৈরি হয় এবং দেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, তো সেই চিন্তাভাবনাকে কেন্দ্র করেই আমি বিভিন্ন ডিজাইনের ইমেজগুলো তৈরি করি। অনেক অনেক ধন্যবাদ দর্শক। বঙ্গবন্ধুর প্রতি মমত্ববোধ আর ভালোবাসা বোধ এ দেশের অনেক মানুষেরই থাক, এবং দেখছেন এখানে আরও একজন আছে আমাদের পাশে, একজন অতিথি আছে। কেমন লাগছে বঙ্গবন্ধুর প্রতিক্রিয়া দেখার? নজরুল ভাইয়ের কাজগুলো আমরা প্রায়ই আসি দেখতে, খুব ভালো লাগে আসতে দেখতে, এনার এই উৎপাদনগুলো ভালো। আর মন মানসিকতা হলো আমরা এমনি বেড়াইতে আসি এখানে, সেই হিসাবে আর কি একটু আমাদের ভাইয়ের একটু সমস্যা আছে যে রোড নাই বলে তো আরও ঝামেলা হচ্ছে আর কি। একটু বঙ্গবন্ধুর ছবি মুক্তার মাধ্যমে দেখতে কেমন লাগছে?
বঙ্গবন্ধুর লেগে ঝিনুকের মুক্তা বঙ্গবন্ধুর ছবি আর্টিস্টভাবে তৈরি করে সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগছে, সেই হিসাবে আমরা দেখতে আছি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ দর্শক। আমরা চাই প্রতিটি বাংলাদেশের ঘরে ঘরে এরকম বঙ্গবন্ধু প্রেমী জন্মাক, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ তৈরি হোক। বাঙালি মানেই তো বঙ্গবন্ধু, বাঙালির পরিচয় তো সারা পৃথিবীতে বঙ্গবন্ধুকে দিয়েই। বঙ্গবন্ধু না থাকলে বাঙালির যেন কোনো মূল্যই নেই বিশ্ব দরবারে, তেমনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা এতদিন অনেক অনেক অনেকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখেছি, কিন্তু মুক্তার মাধ্যমে অর্থাৎ মুক্তার তৈরি বঙ্গবন্ধু এ যেন সম্পূর্ণই নতুন কিছু, যেটা ডক্টর নজরুল ইসলামের প্রকল্পে আমরা দেখতে পেয়েছি এবং রায়ান জৈব কৃষি প্রকল্পে এসে সত্যিই প্রতিটি ঝিনুকের মুক্তার মাধ্যমে ফুটিয়ে উঠেছে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধু ছবিকে। এ যেন একটা বিস্ময় এবং পৃথিবীতে বঙ্গবন্ধুকে স্মরণ করার এ যেন অন্য একটি মাধ্যম। আপনারা জানেন চাকচিক্য আর জাজলতার কারণে মুক্তা সারা পৃথিবীতে সমাদৃত, এবং সেই চাকচিক্য মহামূল্যবান ধাতু মুক্তার মাধ্যমেই যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় তখন তার সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুকে স্মরণ করার শ্রেষ্ঠ মাধ্যমই হয়ে ওঠে ঝিনুকের বুকের মাঝে লুকানো সেই মহামূল্যবান মুক্তার মাধ্যমে। অনেক অনেক ভালো লেগেছে এবং আজকের এই প্রকল্প আসার পর এবং প্রতিটি ঝিনুকের যে মুক্তার আদলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তা সত্যিকার অর্থে নজর কেড়েছে। ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং সবার কাছে পৌঁছে যাক বঙ্গবন্ধুর ভালোবাসার এই অমূল্য নিদর্শন মুক্তার তৈরি বঙ্গবন্ধু।